নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। বিগত 15 থেকে 16 দিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার শরীর খুব একটা ভালো ছিল না। তো আজকের ভিডিওতে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে, যেটার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। আগামী 7ই ফেব্রুয়ারি আমি যাচ্ছি শুশুনিয়া পাহাড়। তো শুশুনিয়া পাহাড় যাওয়ার পথে আমাকে বিষ্ণুপুরের ওপর দিয়ে যেতে হবে। তো সেই জন্য বিষ্ণুপুরে আমি 8:30 থেকে 9:30 পর্যন্ত একটা মিট আপ রেখেছি। আমার যদি কোনো সাবস্ক্রাইবার বন্ধু আমার সঙ্গে দেখা করতে চায়, তাহলে ওই বিষ্ণুপুরের রাসমঞ্চে আমার সঙ্গে দেখা করতে পারে। তো আমার খুব একটা এক্সপেক্টেশান নেই, কারণ আমার সাবস্ক্রাইবার বিশাল কিছু নয়, সেই জন্য আমার খুব একটা বেশি আশাও নেই যে এই সাবস্ক্রাইবার মিট আপে কেউ আদৌ আসবে কি না। তো যদি কেউ আসে তা তার সঙ্গে মিট আপ হবে, আর যদি কেউ না আসে তাহলে কলকাতা গিয়েছিলাম, আর এই মালপত্রগুলো এখন ডেলিভারি দিতে যাব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। শনিবারের মধ্যে পেমেন্ট করতে হবে। তো তোমার ওই সিএতে এই সেন্টারটা এসে মুখে ক্যামেরাটা লাগিয়ে কেউ মাস্ক পরেনি কেন? জাস্ট কোশ্চেন করেছি ক্যামেরাটা চালিয়ে, সব ভয়ে জুজু হয়ে গেছে, সব কেমন সব জুজু হয়ে গেছে সব। এবার সঙ্গে সঙ্গে যে যেখানে আছে যেমন করে আছে মুখে জানাতে শুরু করে দিয়েছে। কলকাতা থেকে ফিরে অ্যাকচুয়ালি আমি বেরিয়েছি হচ্ছে বইমেলার উদ্দেশ্যে। তো আজকেই হচ্ছে বইমেলা শুরু। তো মলয় আমার সঙ্গে আছে, মলয়কে নিয়ে বেরিয়েছি। ইচ্ছা আছে বইমেলা একটা বই কেনার। তো আজকে আশা করছি বই কিনবো না, আজকে ঠিক বই কেনার ইচ্ছা নেই, আজকে জাস্ট বইমেলাটা ঘুরে দেখবো কোথায় কী পাওয়া যায়, আগে দেখবো, পুরো দেখার পরে তারপরে ডিসাইড করব কী বই কিনবো। দাদা বিষ্ণুপুরের রাস্তা কোনটা? বিষ্ণুপুরের সামনের গলিটা কি? হ্যাঁ সামনেরটা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি ওটাই, রাত্রিবেলা বুঝতে পারিনি। আমি ডবল ইন্ডিকেটর দিলে যাচ্ছি, যদি দেখতে পান রাস্তার কি ঠান্ডা আজকে, বাপ রে বাপ। ৩৪তম হুগলি জেলা গ্রন্থমেলা। তো চলে এসেছি জাঙ্গিপাড়ার বইমেলাতে, এটা আমার বাড়ির খুব কাছেই। তো জাঙ্গিপাড়া গ্রন্থমেলায় চলে এসেছি, করোনা কোভিড পজিশনেও যে এটা হচ্ছে এটা ভালো লাগছে। তো আগের বছর অনেকটা হয়নি কিন্তু, বুঝলে, আগের বছর কিন্তু হয়নি, আগের বছর 2020 হয়নি, না হয়নি 2019 হয়েছিল, আমি সিওর বলছি তোমায়। স্যানিটাইজেশন প্রসেস, স্যানিটাইজ করার জন্য
ফেয়ারে এসে কতগুলো বই চয়েস হয়েছে, আজকে বইগুলো কিনছি না, পরে কোনো দিন এসে হয়তো আমি বইগুলো কিনবো। তো পাবলিশারটা আমার কাছে বড় কথা না, বইয়ের কন্টেন্টটাই আমার কাছে বড় কথা। আমার ইচ্ছা আছে যে শার্লক হোমস সমগ্রটা কেনার, আর তাছাড়াও একটা সারা ভারতবর্ষের এনসাইক্লোপিডিয়া অর্থাৎ ভ্রমণের একটা এনসাইক্লোপিডিয়া আমি দেখলাম বই, তো সেটা যদি পছন্দ হয় তো সেটা আমি পরে কিনবো। তো আপাতত দেখা যাক কী হয়, তো আমি পরে এসে বইগুলো কিনবো। আর এখানে প্রচণ্ড সাউন্ডের জন্য আপাতত কথা বলা যাচ্ছে না। বইমেলা থেকে এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আরও কিছু কাজ আছে। আর এই ব্লগটাকেও আর বেশি টানছি না, এখানেই শেষ করছি। তো ব্লগে হয়তো তেমন কিছু আমার আজকে দেখানো ছিল না, শুধুমাত্র এই অ্যানাউন্সমেন্টটাই আমার ছিল। তো সবাইকে আরেকবার আমি রিমাইন্ড করে দিচ্ছি, তো 7ই ফেব্রুয়ারি সকাল 8:30 বিষ্ণুপুর রাসমঞ্চে আমি সেখানে যাচ্ছি, সঙ্গে আমার মলয়ও থাকবে। তো যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চাও তো তাহলে এখানে এসে মিট আপ করতে পারো। আমাদের অ্যাকচুয়ালি রাইড হবে হচ্ছে শুশুনিয়া পাহাড়, আমি আর মলয় আমার সঙ্গে যাবে, আজকেও মলয় আমার সঙ্গে আছে, তেও সঙ্গে থাকবে। তো আজকের ব্লগটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততদিনের জন্য।